देखिए, अस्सलाम वालेकुम। उपस्थित डाक्तार भाई बोनेरा, होमिओपैथी स्टाडी एंड रिसार्च फाउंडेशनের আজ 162তম ক্লাস, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 562তম ক্লাস। এই 562তম ক্লাসে আজকে যে ব্যতিক্রম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেই ব্যতিক্রম আলোচনাটি হচ্ছে আমার আইডিতে আমি ঘোষণা দিয়েছি যে আজকের আলোচনাটি হবে যাচাই করা। যাচাই করা কেমন ধরে দেব নম্বরে অন্যদিকে যাচাই করা বলতে, যেমন ধরেন আপনি কোন একটা কিছু মাপ নিয়ে বা কোন একটা ফিতা বা রশির মধ্যে রশি দিয়ে কোন একটা জিনিস কিনতে গেলেন, যেমন দুই হাত বা তিন হাত লম্বা একটা সুতলি বা রশি কিংবা দড়ি, ওটার মধ্যে আপনি যেমন ধরেন একটা রশি আছে, এই রশিটা দুই হাত লম্বা কিংবা তিন হাত লম্বা, এই রশিটা সমান করে আপনি বাজার থেকে একটা কাঠ কিংবা বাঁশ কিনবেন, সেই কাঠ কিংবা বাঁশের দোকানে যেয়ে আপনি সেই রশিটা দিয়ে ওই বাঁশ কিংবা কাঠের মাপ দিবেন, মাপ দিয়ে সেই পরিমাণ মতো কিনে নিয়ে আসবেন। এই যে পরিমাপ মতো আনা, এই পরিমাণ মতো কোনো কেনাকাটা করতে যা করা, মাপ দিয়ে আপনার উপযুক্ত যতটুকু দরকার অতটুকু কিনে নিয়ে আসা, এটাকে আপনি যাচাই বলতে পারেন। অথবা আপনি একই রকম, যেমন ধরেন জাস্ট এরকম একটা গ্লাস আপনি কিনবেন, এরকম একটা গ্লাস কিনতে চান, এই গ্লাসটা একের হুবহু একটা গ্লাস কিনতে চান, এই গ্লাসটা নিয়ে আপনি বাজারে যাবেন, বাজারে যে গ্লাসের দোকানে ঠিক এরকম আরেকটা গ্লাস আপনি পাইতে চান, তাহলে এই গ্লাসটা নিয়ে দোকানে একাধিক গ্লাসের সাথে মিলাবেন, ঠিক এটার মধ্যে মতো যেটা হবে সেটা আপনি নিয়ে নেবেন। যেমন ধরেন, অথবা আপনি জাস্ট এরকম একটা মোবাইল কিনতে চান, একেবারে ঠিক এরকমই হতে হবে, মডেলটা এরকম হতে হবে, দেখতে এরকম হতে হবে, যদি এমনটা পাইতে হয় তাহলে আপনি মোবাইলটা নিয়ে বাজারে যাবেন, বাজারে নিয়ে সেটার আরেকটা মোবাইল, বাজারে একাধিক মোবাইল থাকবে, তার মতো থেকে আপনি এই মোবাইলটা ওগুলোর সাথে যেটা হুবহু মিলে যাবে সেটা আপনি নিয়ে আসবেন, এটা আপনি যাচাই, এটাকে যাচাই বলতে পারেন। তাহলে আসো এই চেয়ার দিয়ে এখানে দিয়ে দেব আমার কাছে দেব। সম্মানিত উপস্থিতি, আপনি এই যে যাচাই শব্দটা আপনারা একটু দেখেন তো, আমি যে আমার আমার আইডিতে লিখেছি সম্ভাব্য ওষুধটিকে যাচাই করা। সম্ভাব্য ওষুধটি যাচাই করা বলতে আমি যা বোঝাচ্ছি, সম্ভাব্য ওষুধটি যাচাই করা, এই সম্ভাব্য ওষুধটি যাচাই করা বলতে আপনি রুগীকে যে ওষুধটি দিতে চাচ্ছেন, আপনি রুগীকে যে ওষুধটি দিতে চাচ্ছেন সে ওষুধটি আপনি যেরকম চাচ্ছেন ঠিক ওরকম কিনা, এটা হচ্ছে যাচাই করা। যেমন বলছিলাম, এই যে গ্লাসটার মধ্যে একটা গ্লাস কিনবেন, আপনি একাধিক গ্লাসের সাথে এটা মিলাবেন, সাইজটা কেমন, দেখতে কেমন, কালারটা কেমন, ডবলটা কেমন, কোন কোম্পানির, ঠিক হুবহু যদি আপনি কিনতে চান তাহলে এরকমই আরেকটা গ্লাসের সাথে তুলনা করতে হবে, তুলনা করে ঠিক এটার মতো করে একটা গ্লাস নিয়ে আসবেন, একেবারে হুবহু আনতে চান
যেহেতু আপনার হাতে গ্লাসটা নিয়ে বাজারে গেছেন, ঠিক এরকম একটা গ্লাস চাই, এরকম একটা গ্লাস চাই তো, ঠিক তাহলে আপনি এটার সাথে মিলিয়ে নিয়ে আসবেন। আপনি রোগীর জন্য সম্ভাব্য যে ওষুধটি ভাবছেন, আপনি আপনি ভাবছেন রোগীর জন্য সালপার, আপনি রোগীর জন্য ভাবছেন লাইকোপোডিয়াম, ভাবছেন আপনি জিঙ্কাম, ভাবছেন অরাম, আপনি যা ভাবেন না কেন, আপনি যে ওষুধটি ভাবেন না কেন, ঠিক সেই ওষুধটি যদি আপনি রোগীকে যদি দিতে হয়, ঠিক একই ওই ওষুধটি যদি আপনাকে দিতে হয় দিবেন, আপনি দেন, তবে একবার যাচাই করে নেবেন। আপনি রোগীকে সালফার দিবেন দেন, লাইকোপোডিয়াম দিবেন দেন, হিভার সালফার দিবেন দেন, আপনি অ্যাকোনেট দিবেন দেন, ব্রায়া দিবেন দেন, ইগনিশিয়া দিবেন দেন, আপনি যেটা আপনার পছন্দ, আপনার রোগীর ওষুধ যেটা আপনি বাছাই করেছেন সেটা আপনি দেন, অসুবিধা নেই। কিন্তু ওষুধ দেওয়ার আগে আপনি একটু বাছাই করে নেবেন, যাচাই করে নেবেন যে আপনার যা দিতে চাচ্ছেন সেটা সঠিক কিনা, আপনার রুগীর বিষয়ে সঠিক কিনা। তাহলে এবার যাচাইটা কোথায় করবেন, আপনি যাচাইটা কোথায় করবেন, যাচাইটা করার জন্য, যাচাই করার জন্য আপনাকে যেটার মধ্যে যাচাই করবেন, যেমনি করে গ্লাস কিনতে হলে গ্লাসটা নিয়ে গেলেন তো, তাহলে এবার আপনি যদি ওষুধটা বাছাই যাচাই করতে হয়, যদি ওষুধটা যাচাই করতে হয় তাহলে আপনি কোথায় যাচাই করবেন? যাচাইটা হচ্ছে আপনি যে রুগীলিপিটি করলেন, আপনি যে রুগীলিপি করেছেন, যে রুগীলিপিটি, সেই রুগীলিপিটির সাথে আপনার রুগীর সম্ভাব্য যে ওষুধটি আপনি ভাবছেন, সম্ভাব্য যে ওষুধটি হতে পারে অ্যাকোনেট, হতে পারে ব্রায়নি, হতে পারে রাস্টক্স, যা কিছু যে কোনো একটা ওষুধ হতে পারে, আপনি যেটি ভাবেন না কেন, যে ওষুধটাই আপনি ভাবেন না কেন, সে ওষুধটা আপনার রুগীলিপির সাথে একবার যাচাই করে নিতে হবে, একবার তুলনা করে নিতে হবে, দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে, মিলিয়ে দেখতে হবে যে আপনি যা ভাবছেন রুগীর ওষুধটা ঠিক হবু ঠিক আছে কিনা। তাহলে আমি গ্লাসটা তুলনা করছি দোকানের গ্লাসের সাথে, তাহলে আমার রুগীর জন্য সম্ভাব্য যে ওষুধটা, রুগীর জন্য যে সম্ভাব্য ওষুধটা, সে ওষুধটা আমি তুলনা কোথায় করব, কিসের সাথে তুলনা করব, কার সাথে তুলনা করব? রুগীলিপি তো আমার কাছে কমপ্লিট, আমি রুগীর বর্তমান কষ্টে যত সমস্যা আছে সব কিন্তু আমি দেখেছি, সব লিখেছি, আমার রুগীলিপিতে আদর্শ রুগীলিপি করেছি, হেনেমিনিয়া রুগীলিপি করেছি, অর্গানের দৃষ্টিকোণ থেকে রুগীলিপি করেছি, এই পেথির সর্বোচ্চ রুগীলিপি আমি করেছি। রুগীলিপি আপনি করলেন, রুগীলিপি করার পরে এই রুগীলিপিটা আপনি কিসের সাথে মিলাবেন? আপনি রুগী লিখছেন রুগীর বর্তমান কষ্ট, হতে পারে পেটে ব্যথা, হতে পারে মাসিকের সমস্যা, হতে পারে যৌন সমস্যা, হতে পারে চর্মের সমস্যা, হতে পারে মাথা ব্যথা, হতে পারে জ্বর, হতে পারে কাশি, যে কোনো কিছু হতে পারে। তাহলে আপনি এই রুগীর বর্তমান কষ্টগুলি, রুগীর বর্তমান কষ্টগুলি আপনি সব লিখেছেন, যেমন মাথা ব্যথার ক্ষেত্রে কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্ভূত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কী চিকিৎসা করেছেন, আপনি এরকম করে প্রত্যেকটা পয়েন্ট লিখলেন, রুগীর বর্তমান কষ্টের বিবরণের প্রত্যেকটার এবং বিস্তারিত লিখলেন। ওকে ফাইন, লেখা কমপ্লিট। এবার আপনি তারপর লিখছেন রুগীর মানসিক সমস্যার অবস্থা, লিখছেন জিহ্বা কোন পাশে কাজ করে, গঠন, মল, মূত্র, শয়ন, নিদ্রা, স্বপ্ন, ঘর্ম, স্নান, কাতরতা, কাতরতা, পিপাসা, ক্ষুধা, ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য, উপযুক্ত খাদ্য, অনেক কথা আপনি লিখলেন, আপনি তো লিখছেন, তো সব লিখছেন। লিখার পরে এবার আপনি রুগীর ডাটা আপনার রুগীলিপিতে তৈরি করা আছে, রুগীর যত সমস্যা সব লিখে রাখলেন, এবার আপনি এটা তুলনার পালা। কেন তুলনা করবেন, তুলনা করবেন এ কারণে যে আপনি যা ভাবছেন যে ওষুধটা সালফার, ওষুধটা ভাবছেন লাইকোপোডিয়াম, ওষুধটা ভাবছেন জিঙ্কাম মেট, ওষুধটা ভাবছেন অরাম মেট, এটা ঠিক আছে কিনা। তাহলে আপনি কী করবেন, কোথায় মিলাবেন, কিসের সাথে মিলাবেন, এমন একটা বই দরকার। এবার আপনারাই বলুন যে আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি, আপনারা যে রুগীলিপি করলেন, রুগীলিপি করার পরে যাচাই করবেন, যেমনি করে গ্লাসটা কেনার সময় হুবহু গ্লাস কিনতে হলে আপনি যাচাই করার ব্যবস্থা আছে, হাতে গ্লাস নিয়ে গেছেন এরকম গ্লাস কিনবেন। তাহলে আপনি রুগীর যে রুগীলিপি করলেন, রুগীলিপি করে আপনি ভাবছেন রুগীর জন্য সালফার, রুগীর জন্য ভাবছেন লাইকোপোডিয়াম, ভাবছেন হিপার সালফার, হিপার সালফার, তাহলে আপনার এই যে যে ওষুধটা ভাবলেন, এই ওষুধটা আধো রুগীর ওষুধ কিনা এটা তুলনা করার জন্য
আপনাদের হাতে কোনো ব্যবস্থা আছে কি? যদি থাকে আমাকে লিখে জানান, আমি সেই ব্যবস্থা নিয়ে বসেছি ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা আজকে আপনাদেরকে বলে এক এক করে যতক্ষণ সময় লাগুক আমি আপনাদের একদম তুলনা করে দেখে দিয়ে যাব যে আপনাদের সব ব্যবস্থা আমার কাছে রেডি করা আছে। আপনারা বলুন, এই যে রুগীলিপি করার পরে সম্ভাব্য যে ওষুধটি আপনি ভাবলেন, তার যৌন সমস্যা হোক, মাসিকের সমস্যা হোক, মাথা ব্যথা হোক, বুক ব্যথা, পিঠ ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, জ্বর, সর্দি, যাই হোক না কেন, সেই প্রত্যেকটার ব্যাপারে যা লিখছেন প্রত্যেকটা আপনি তুলনা করতে চাচ্ছেন, আপনি মিলিয়ে নিতে চাচ্ছেন, যাচাই করতে চাচ্ছেন, সেই যাচাইটা কিসের মধ্যে করবেন একটু আমাকে লিখে জানান তো দেখি। কোথায় তুলনা করবেন, কোথায় তুলনা করবেন, কিসের সাথে তুলনা করবেন, কোথায় যাচাই করবেন, কোথায় যাচাই করবেন, একটা ব্যবস্থা কোন বইটি নিয়ে এগুলো যাচাই করতে পারবেন। আপনার স্বর্ণের দোকানে গেছেন, আপনার স্বর্ণ যাচাই করতে কস্তি পাথর দিয়ে যাচাই করে দিবে এটা স্বর্ণ, এর মধ্যে কতটুকু খাদ আছে, এটা সঠিক না সঠিক না, এটা সঠিক কি সঠিক না, এটা আপনাকে স্বর্ণকার বলে দিবে। কিন্তু আপনি যে রুগীর ওষুধটা দিলেন, সালফার দিলেন, হিপার সালফার দিলেন, কিংবা আপনি এখন এক বেল ব্রাইনে দিলেন, এই ওষুধটা রুগীর কতটুকু কাজে লাগবে তা যাচাই করার কোনো ব্যবস্থা আপনাদের কাছে আছে কিনা। একজন লিখছে রেপার্টরি, একদম রং নাম্বার, রেপার্টরিতে কোনোভাবে যাচাই করা যাবে না, কারণ রেপার্টরিতে যাচাই করতে যদি হয় তাহলে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আমার প্রশ্ন, যারা লিখছেন রেপার্টরিতে যাচাই করবেন আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে এই, আপনাকে যদি বলি যে আমি বাপসি ওষুধটা জিঙ্কাম মেট, তাহলে জিঙ্কাম মেটের আমি তো রুগীর যৌন সমস্যা লিখেছি, এই জিঙ্কাম মেটের যৌন সমস্যাটা রেপার্টরি কোন জায়গাটায়, জিঙ্কাম মেটের সবগুলি যৌন সমস্যা এক জায়গায় লেখা আছে, কেউ পারলে একটু বলেন। জিঙ্কাম মেটের, জিঙ্কাম মেটের আমার রুগীর সমস্যা কাশি, রুগীর সমস্যা যৌন সমস্যা, রুগীর বাতের সমস্যা, একটা পৃষ্ঠা নাম্বার বলেন আপনারা যে জিঙ্কাম মেটের যৌন সমস্যাটা এক জায়গায় লেখা আছে একটা বইতে, অথবা বাতের সমস্যা জিঙ্কাম মেটের কোন জায়গাটা রেফার কোথায় লেখা আছে। বাতের যত ক্ষেত্রে কাজ করে, বাতের যতটা ক্ষেত্রে জিঙ্কাম মেট কাজ করে সেই প্রত্যেকটা পয়েন্ট এক জায়গায় লেখা, সেটা কোথায়, পৃষ্ঠা নাম্বারটা থাকলে বলেন, আপনাদের জানা থাকলে বলেন আমি দেখে নেব, যদি থাকে বলেন। বলেন কে আছেন লিখেন, যে আমি দেখতে চাই জিঙ্কাম মেটের যৌন সমস্যা কিংবা জিঙ্কাম মেটের বাতের সমস্যা, এমন একটা রেপার্টরি এমন পৃষ্ঠা বলেন যে পৃষ্ঠার মধ্যে জিঙ্কাম মেটের বাতের বিস্তারিত দেওয়া আছে, কোথায় আছে বলেন তাড়াতাড়ি লিখেন, লিখতে হবে তো, সমাধান চাই, ব্যবস্থা লাগবে তো, আপনি জ্বর মাপবেন থার্মোমিটার থাকবে না, আপনি প্রেশার মাপবেন বিপি মেশিন থাকবে না, আপনি রুগীর ওষুধ যাচাই করবেন, ব্যবস্থা তো লাগবে, ব্যবস্থা ছাড়া আপনি যদি ব্যবস্থা না থাকে আপনার কাছে, যদি ব্যবস্থা না থাকে তাহলে কী করে ওষুধ বাছাই করবে, কী করে ওষুধ যাচাই করবেন, ওষুধটা যাচাই করে দিতে হবে তো, আপনি যাচাই না করে একজন রুগীর একটা ওষুধ খাওয়াই দিবেন তা তো হয় না, একটু দেখতে হবে তো, একটু যাচাই করতে হবে তো, ঠিক আছে কি না, আপনার ওষুধটা ঠিক কি না যাচাই করতে হবে তো, আপনার ওষুধটা ঠিক আছে কি না দেখতে হবে, যাচাই করতে হবে তো, কীভাবে যাচাই করবেন বলেন, যাচাইটা কীভাবে করবেন বলেন, লিখেন আপনি যাচাইটা কীভাবে করবেন, কী দিয়ে যাচাই করবেন বলেন, কে আছেন বলেন, বলেন আমাকে লিখে জানান রেপার্টরিতে কোথায় আছে যাচাই করা যাবে, লিখেন লিখেন তাতে লেখেন, কোথায় গেলে পাবো আমার দরকার, আমার দরকার যে ওষুধটা আপনি ভাবছেন রুগীর জন্য, রুগীর জন্য যে ওষুধটি ভাবছেন সে ওষুধটি যাচাই করতে হবে, কোথায় যাবেন, কোথায় খুঁজবেন, কোথায় যাচাই করবেন, ম্যাথামেটিকা, আচ্ছা ঠিক আছে ওকে, ম্যাথামেটিকা, একটা ম্যাথামেটিকার নাম বলেন, যে ম্যাথামেটিকার মধ্যে গেলে আমি জিঙ্কামেটের বাত একসাথে পাবো, জিঙ্কামেটের মাথা ব্যথা পাবো, জিঙ্কামেটের কাশি পাবো, জিঙ্কামেটের ঘুম পাবো, ঘাম পাবো, পিপাসা পাবো, জিব্বা পাবো, লালা পাবো, স্বপ্ন পাবো, মন পাবো, কোন পাশে কাজ করে পাবো, আপনি বলেন একটা একটা ম্যাটামেটিকার নাম বলেন, লিখেন
একটা ম্যাথমেটিকের নাম বলেন, কোন ম্যাথমেটিকের মধ্যে গেলে আমি এটি সব পেয়ে যাব বলেন, কোথায় গেলে পাবো লিখেন। একটা ম্যাথমেটিকের নাম বলেন যেটার মধ্যে গেলে পাবো, ঠিক আছে। একজন বলছে রেপার্টরি, রেপার্টরি মধ্যে এখন আর বলছেন নাই, পৃষ্ঠা নাম্বার বলতে পারলেন না, তাহলে ওটা বাদ। তাহলে এবার বলছে ম্যাথমেটিকা, যদি ম্যাথমেটিকা যদি হয় তাহলে আপনি ম্যাথমেটিকার নাম বলেন, কোন ম্যাথমেটিকাতে আপনারা পাবেন না। কিন্তু আপনারা যদি শুনতে চান, আমি আজকে আপনাদেরকে একটা ওষুধের, আমি আজকে যে রুগীলিপি করেছি রুগীর জন্য, যে রুগী আজকে যে রুগীলিপি করেছি সেই রুগীর জন্য আমি যে ওষুধ বাপছিলাম, ওষুধটা লাইকোপোডিয়াম। আজকে রুগীলিপিটা গতকালকের, গতকালকে একটা রুগীলিপি করা হয়েছে, গতকালকে একটা রুগীলিপি করা হয়েছে, সেই রুগীলিপিটিতে আমি ভেবেছি রুগীর ওষুধটি লাইকোপোডিয়াম, ওষুধটি ভেবেছি লাইকোপোডিয়াম। এখন এই লাইকোপোডিয়াম যে ওষুধটা ভাবলাম রুগীর জন্য, এখন এই লাইকোপোডিয়াম সঠিক কিনা এটা জানার জন্য, এটা জানার জন্য আমার একটা বই দরকার, একটা ব্যবস্থা দরকার। কারণ আমি যে রুগীর তথ্য যা সংগ্রহ করেছি এটা কতটুকু ঠিক আমার দেখা দরকার। আমি রুগীর যে সমস্যাগুলির জন্য রুগীলিপি করেছি, রুগীর যে সমস্যাগুলির জন্য আমি রুগীলিপি করেছি, এটা আগে আমার মিলাইতে হবে এক এক করে। আমার রুগীর যৌন সমস্যা, আমি রুগীর জন্য ভেবেছি রুগীর ওষুধটা হবে লাইকোপোডিয়াম, আমি ভেবেছি রুগীর ওষুধটা হবে লাইকোপোডিয়াম। তাহলে এবার আমি যেহেতু ভাবছি লাইকোপোডিয়াম, অতএব লাইকোপোডিয়ামের যৌন লক্ষণ রুগীর মধ্যে আছে বিধায়, অথবা আমি মনে করছি রুগীর মধ্যে যে লক্ষণগুলি আছে এই লক্ষণগুলি লাইকোপোডিয়ামের মতো, তার যৌন লক্ষণগুলি, যৌন লক্ষণগুলি লাইকোপোডিয়ামের মতো, তার টোটাল রুগীলিপি দেখার পরে আমি ভাবছি ওষুধটা লাইকোপোডিয়াম হতে পারে, তাহলে নিশ্চয়ই আমি কিছু তথ্য লিখছি তার যৌন সমস্যার ক্ষেত্রে, কিছু তথ্য লিখছি। এই কিছু তথ্য লেখার লেখার পরে এটা আমাকে মিলে দেখতে হবে, একটা ম্যাথমেটিকের মধ্যে হোক, আপনারা বলছেন রেফারিতে হোক, কিন্তু আমি আপনাদের কাছে ভালো কোনো জবাব পাচ্ছি না। ওষুধ পরিচয় লিখছেন একজন, তাহলে ওষুধ পরিচয় বইটা যদি আপনার কাছে এই মুহূর্তে থাকে, আমি আপনাকে বলছি যিনি লিখছেন ওষুধ পরিচয় বইটি, তাহলে আপনি আমাকে একটু লিখে জানান যে রুগী বারবার মূত্রত্যাগ করে, এই বারবার মূত্রত্যাগ করে এই ক্ষেত্রে এই বিষয়ে লাইকোপোডিয়াম কি লিখেছে, যদি আপনি কেউ জবাব দিতে পারেন তাহলে আমি আপনার এটা নিয়ে নেব, আপনার অ্যান্সারটা নিয়ে নেব। যদি বলতে পারেন যে আপনার কাছে যদি এই মুহূর্তে ওষুধ পরিচয় বইটি থাকে, বইটা খুলে একবার দেখেন পুনঃ পুনঃ মূত্রত্যাগ এর মধ্যে কি কি, পুনঃ পুনঃ মূত্রত্যাগ সম্পর্কে কি লিখছে, কি লিখেছে যদি বলতে পারেন, তাহলে আপনার এই জবাবটা আমি নিয়ে নেব যে এই তথ্য আমি এটি মিলানোর জন্য, যাচাইয়ের জন্য ওষুধ পরিচয় বই সবাইকে বলবো, ওষুধ পরিচয় বই কিনে আপনার ওটার সাথে মিলিয়ে নেবেন। ওষুধ পরিচয় বই পাবেন না, যদি আমি বলি পাবেন না, কারণ এই যে পুনঃ পুনঃ মূত্রত্যাগের ক্ষেত্রে লাইকোপোডিয়াম অনেক জায়গায় স্মরণ সেটা আপনি খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় আছে খুঁজে খুঁজে বের কর, সব কিছু বের করে এক এক করে খুঁজে বের করতে অনেক সময় লেগে যাবে আপনার, পাবেন না। আর কোনো বই কেউ বলতে পারেন, আর কোনো বইয়ের নাম? আচ্ছা এবার বলছি, আসেন, আমার রুগীর সমস্যা ছিল যৌন সমস্যা, বিয়ের বয়স 20 বছর, যৌন সমস্যা ভুগছে, সহজে লিঙ্গ উচ্ছ্বাস হয় না, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস হয়, মনের আগ্রহ আছে তো লিঙ্গ উত্থান হয় না, হলেও দ্রুত আউট হয়ে যায়,
সেক্স করার সময় নিস্তেজ হয়ে যায়, আনন্দ পায় না, এই কথাগুলি রোগীর মধ্যে সেক্স চলছে উত্তেজিত হয়ে হঠাৎ নিস্তেজ হয়ে পেনিস একদম ছোট একেবারে চুপসে ছোট হয়ে একদম ভিতরে ঢুকে যায়, এই কথাগুলো রোগীর কাছ থেকে লিখতাম, এই কথাগুলো লিখেছি। তাহলে এবার আমি দেখি আমার এই কথাগুলো লাইক উপরিয়ামের মধ্যে কতটুকু আছে একটু দেখে নিই। লিঙ্গ উচ্ছ্বাস কষ্টকর, অনেক কষ্ট করে লিঙ্গ উত্থান করতে হয়, অতি সহজে আবার দ্রুত হয়ে যায় যখন তখন, পুনঃ পুনঃ বারবার এই উত্থান হলো, একটু পরে নিস্তেজে আবার উত্থান, পুনঃ পুনঃ বারবার লিঙ্গ উত্থান। যার কষ্টকর লিঙ্গ উত্থান তার ক্ষেত্রেও লাইকো আছে, অতি সহজে সেই ক্ষেত্রেও আছে, বারবার হচ্ছে সেখানেও আছে। অসম্পূর্ণ লিঙ্গ উত্থান, এই রোগী ছিল অসম্পূর্ণ, কমপ্লিট না, ইনকমপ্লিট, ফার্স্ট গ্রেডে আছে, ইনকমপ্লিট। কখন? সঙ্গমের সময়। অসম্পূর্ণ তো আছেই, সঙ্গমের সময় সম্মানিত উপস্থিতি। আমি যদি আপনাদেরকে বলি এই যে কটা আমি বললাম, এই কটা যদি রেফারেন্স দিয়ে খুঁজেন গাম ছুটে যাবে, গাম ছুটে যাবে। অন্য ম্যাথমেটিক্যালে পাবেন পাবেন ঠিক, কিন্তু ঘাম একেবারে ঘাম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত ঘামে সব ভিজে যাবে এগুলো খুঁজতে গেলে। এবার আসেন লিঙ্গোচ্ছ্বাসের অভাব, প্রথমটা হলো লিঙ্গোচ্ছ্বাস অসম্পূর্ণ, এবারটা অভাব লিঙ্গোচ্ছ্বাস অভাব ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম, ফার্স্ট গ্রেডে। শুধু শুধু লিঙ্গোচ্ছ্বাস, শুধু লিঙ্গোচ্ছ্বাসের অভাব না, ফার্স্ট গ্রেডে অভাব। এবার আসেন পুরাতন, অনেক পুরাতন, অনেকদিন থেকে তার লিঙ্গ উচ্ছ্বাস হয় না, লিঙ্গ উত্তেজিত হওয়ার পর শিথিল হয়, ক্ষুদ্র শিথিল হয়, কোনোরকম উত্তেজিত হলো, হওয়ার পরে নিস্তেজ হয়ে একেবারে একদম শীতল হয়ে যায়, ক্ষুদ্র ছোট হয়ে যায়, শীতল তো হয়ই একদম ছোট হয়ে যায়। এটাও ফার্স্ট গ্রেডে, কিন্তু এটাও আপনি ফার্স্ট গ্রেডে পাচ্ছেন। কামবাব লাইকোপোডিয়ামের মধ্যে কামবাব একদম হ্রাসপ্রাপ্ত, কামবাব থাকেই না। আবার আছে কি জানেন, ফার্স্ট গ্রেডে বর্ধিত, আপনি কামবাব দেখলেই কামবাব আছে এই কথা বললে আপনি অন্য ওষুধে চলে যাবেন, কিন্তু ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম কামবাব আছে। কিন্তু আপনি যা চাচ্ছেন, যদি আপনার সম্ভব মনে করছেন ওষুধটা লাইকো হতে পারে, একবার এখানে আসুন না, একবার মিলিয়ে এনেন দেখেন, আপনি আপনার ওষুধটা মিলিয়েও যেতে পারে। আচ্ছা, কাম হ্রাসপ্রাপ্ত, হ্রাসপ্রাপ্ত আছে, আবার বর্ধিত, বর্ধিত আপনি সেখানেও লাইকো পাচ্ছেন। উত্তেজনা ব্যতীত কামভাব, কিন্তু উত্তেজনা ব্যতীত সেখানে ফার্স্ট গ্রেড। এবার অত্যাধিক সহজেই, সহজে কামভাব চলে আসে, সেখানেও লাইকো পরিমাণ আছে, বীর্যপাত দ্রুত ফার্স্ট গ্রেডে মিলিয়ে নেবেন, ফার্স্ট গ্রেডে রেপার্ট দিতে দেখবেন ফার্স্ট গ্রেডে পাবেন, অসম্পূর্ণ, অসম্পূর্ণ কিন্তু। আচ্ছা, দ্রুত বীর্যপাত আপনার রেপার্টিতে একটু জানতো দেখি, পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো একটু জানতো, রেপার্টরিতে দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বারটা কত, আর লাইকোপোডিয়াম কোন গ্রেড আছে একটু বলেন তো আমাকে, লাইকোপোডিয়াম কোন গ্রেড আছে, দ্রুত বীর্যপাত লাইকোপোডিয়াম কোন গ্রেড আছে একটু দেখে আমাকে বলেন, বলেন তাড়াতাড়ি। দ্রুত বীর্যপাত কোন গ্রেডে, আজকে আমরা তুলনা করি সারব, তুলনা কীভাবে করবেন, কোথায় করবেন, কার সাথে করবেন, তুলনা ছাড়া, আপনি তুলনা ছাড়া একটা ওষুধ দিয়ে দিবেন, একটা ওষুধ দিয়ে দিবেন, হ্যাঁ দেন, অসুবিধা নেই, রুগী আপনার দিবেন আপনি দেন, কিন্তু তুলনা করে দিলে নিজের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, আমি কনফার্ম করে দিয়েছি কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তাহলে দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বারটা কত কে পারেন বলতে দেখি, দ্রুত দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বারটা কত, এটা পাঠ হইতে একটু দেন। এবার অসম্পূর্ণ, কমপ্লিট না, কিছু বের হলো কিছু থেকে গেল। এবার সঙ্গম অনিচ্ছা, সঙ্গমে তো ওদিকে বলছে আগ্রহ প্রচুর, আবার এদিকে বলছে অনিচ্ছাও আছে, আবার আনন্দের অভাব, বাহ কি অবস্থা। লিঙ্গের আকৃতি খাটো ছোট দেখে নিন,
পৃষ্ঠা নাম্বারটা দেখে নিন। আচ্ছা, ল্যাকিপটিয়া ফার্স্ট গ্রেড, ওকে। স্কুটাম হ্যাঙ্গিং, ঝুলানো, কারণ কি জানেন? এই যে তার এত সমস্যাগুলো হচ্ছে, এটি হওয়ার জন্য দায়ী হচ্ছে স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, এগুলোর কারণে তার এই সমস্যাগুলো দেখা দিয়েছে। একক লক্ষণ লাইকোপডিয়াম অনেক পুরাতন, এই পুরাতন ধ্বজভঙ্গ, এটার জন্য একটা মাত্র ওষুধ, আর কেউ না, লাইকোপডিয়াম। কিন্তু আরেকখান কথা আছে, আপনি শুধু শুনলেন পুরাতন ধ্বজভঙ্গ, শোনার পরে লাইকোপডিয়াম দিয়ে দিবেন, ওটা দেওয়ার আগে একটা ভাবতে হবে। কি ভাবতে হবে? আপনার মিলাতে হবে ওর মনের লক্ষণ কেমন, ওর জিহ্বা কেমন, পাশ কেমন, গঠন কেমন, পায়খানা কেমন, প্রস্রাব কেমন, কেমনে ঘুমায়, কি স্বপ্নে দেখে, কেমন ঘাম, কেমন স্নান, এটি সব কিন্তু মিলাইতে হবে, তাইলে কিন্তু রক্ষা নাই। আচ্ছা, আমি তো এতক্ষণ আপনাদেরকে যৌন সমস্যা বললাম, তাই তো? এই রুগীর আরেকটা সমস্যা আছে, সমস্যাটা হলো তার এই রুগীর আরেকটা বড় সমস্যা শুক্রবাত। এই যে শুক্রবাতের সমস্যাটা, এটা একটা তার বড় সমস্যা, দীর্ঘদিন থেকে চলছে, এই ব্যাপারে কিছু জানা দরকার। যেহেতু যৌন দুর্বলতা আছে, এর সাথে শুক্রবারটা দেওয়া যায়, রাত্রে শুক্রবার, রাত্রে শুক্রবারের মধ্যে আপনি লাইকোপডিয়াম পেয়ে যাবেন। কোনো কোনো শুক্রবার বারবার একটু পর পরই কল্পনা করলে, ভাবলে, কথা বললে চলে আসছে, বারবার হচ্ছে, একটু ব্যতিক্রম আছে এর মধ্যে। আবার ও তো লাইক, ও তো সব জায়গায় ব্যতিক্রম। কী ব্যতিক্রম? সঙ্গমকালে শুক্রস্রাব হয় না, সেক্স করতে গেলে বীর্যপাত হয় না, ব্যাস অতি বিলম্বে শুক্রস্রাব, অনেক দেরি হয় বীর্যপাত হইতে, আবার অতি দ্রুত শুক্রপাত, যেমনি দেরি হয়, কারো দেরি হয়, কারো দ্রুত হয়ে যায়। আপাতত দুইটি বললাম, আপনি অনেকগুলো রোগ আমি বলবো আমার এই রুগীর এক এক করে। এবার আমি যদি এই যৌন দুর্বলতার রুগীকে যদি আমি লাইকো দিতে চাই, দিতে চাইলে আমাকে কিছু কাজ করতে হবে। কী কাজ করতে হবে? আপনারা সবাই জানেন লাইকোপডিয়ামে কিছু বিশেষ কথা আছে, সেই কথাগুলো কি? তার রোগ লক্ষণ থাকবে ডান দিকে, ডানের পরে বাম দিক, এটা থাকতে হবে তার মধ্যে। রোগ লক্ষণ ডান দিকে আক্রমণ, পরে বাম দিক। আচ্ছা, আমার রুগীর সমস্যা হলো যৌন, তা আমি ডান দিক পাবো কই? এটা পাওয়া সম্ভব না। আমার এই রুগীর কিন্তু বাতের ব্যথা আছে, আবার আমার এই রুগীর বাত ব্যথা আছে, বাত ব্যথা ডান দিকে, কিন্তু ডানের পরে ডান থেকে এখন বামে কিন্তু সরে এসে, তাহলে তো আমি ডানের পরে বাম পাইলাম, তাহলে এটা সাপোর্ট হয়ে গেল। ওই যে গরম খাবার স্পৃহা বায়ুর প্রকোপ, তো গরম যদি খায় তাহলে তো বায়ু নিঃসরণ হবেই, তো গরম খাবার যে খায় তার বায়ু নিঃসরণ হয়। এই রুগী যদি, আমার রুগীর সেক্সের যে সমস্যা বললাম, তার সাথে তার থাকতে হবে গরম খাবার স্পৃহা, সাথে থাকবে বায়ু নিঃসরণ, যে গরম খাবার খায় তার বায়ু নিঃসরণ হবে, এটি স্বাভাবিক। এবার তার মধ্যে আমি পাবো ভীরুতা, কৃপণতা, নিঃসঙ্গ প্রিয়তা, নিঃসঙ্গ থাকবে না কেন? যে কৃপণ তার সাথে তো কেউ যাবে না, তো তার কাছে কেউ আসবে না। আপনি যদি কাউকে কোনো খাবার দাবার না দেন, খাবার না দিলে বিড়ালটা আপনার কাছে আসবে না, মানুষ তো দূরের কথা, আপনি বিড়ালটাকে খাবার দেন আপনার কাছে আসবে, আপনি হিসাব করবেন বিড়ালটাকে খাবার দিবেন না, তাহলে বিড়ালটা আপনার কাছে আসবে না, তাহলে যে নাকি হিসাবই, তার তো নিঃসঙ্গ থাকতে হবে, উপায় নেই তো, তার কাছে কেউ যাবে না, যেহেতু সে হিসাবই। অতএব তার মধ্যে যে একা চলে, নিজ একা থাকে, বিরত থাকতেই পারে যে কোনো ক্ষেত্রে, কোনো কোনো রিস্ক নিতে রাজি না। হ্যাঁ, যদি ওখানে গেলে যদি আমার টাকা নষ্ট হয়ে যায়, আমার যদি লস খাইতে হয়, মানে এই যে একটা ভীরুতা তার মধ্যে কাজ করে, এই যে খরচ করবে না যদি লস হয়ে যায়, এই একটা ভীরুতা তার মধ্যে ভাব থাকবে। ভীরুতা, কৃপণতা, তারপরে কি, নিঃসঙ্গ প্রিয়তা, একা থাকবে, এর সাথে কে যাবে, একাই থাক, অসুবিধা নেই। অল্প খেলে ক্ষুধা মিটে যায়, সকল ক্ষেত্রে অম্ল স্বাদ, অল্প খেলে ক্ষুধা মিটে যায়, আর এখানটা ভাবও ধরে মাঝে মধ্যে, টাকা তো খরচ হয়ে যাবে বেশি, এই জন্য অল্প খায় আর লাগবে না,
কিন্তু আসলে বা এই অভ্যাস এই বলতে বলতে এক সময় অল্প খাওয়ার পর তার খেতে ইচ্ছা করে না, অল্প খাওয়ার পরে আর তার খাওয়ার কোনো আগ্রহ থাকে না, ক্ষুধা মিটে যায়। ওই যে অভ্যাস করে নিয়েছে অল্প খায় আর খাবে না, হিসাব করতে করতে এক পর্যায়ে এসা মানে পেটের অবস্থা এমন হয়েছে এমন অল্প খাওয়ার পর আর ভিতরে গ্যাস, তো গ্যাসের জন্য আর খেতে পারে না, অল্প খেলে ক্ষুধা মিটে যায়, সকল ক্ষেত্রে অম্ল স্বাদ। আচ্ছা, তল পেটে বায়ু জমে, আর ভাই যেই পেটে খাবার থাকবে না ওই পেটে তো বায়ু জমবে, তল পেটে বায়ু জমে, ঊর্ধ্বভাগ শীর্ণ নিম্নাঙ্গ স্থূল, উপর দিকটা চাপানো থাকবে নিচের দিকটা ভাত থাকবে। এই কয়টা কথা যদি রোগীর মধ্যে পাওয়া যায় আর আমাদের যৌন যে লক্ষণ যদি বললাম ওগুলো যদি থাকে তাহলে আমি একটু লাইকে ভাবতেই পারি। এবার আরেক কথা আছে, আপনারা তো রুগীলিপি করতে যেয়ে রুগীর মনের লক্ষণকে লিখেন, আপনারা একটু লেখেন তো আমাকে, আপনারা রুগীলিপি করতে যেয়ে রুগীর মনের সমস্যা রুগীর মনের তথ্য সংগ্রহ করেন কিনা একটু দ্রুত লিখেন তো, লিখেন রুগীর রুগীলিপি করতে যেয়ে রুগীর মনের তথ্য সংগ্রহ করেন তো, কে করেন তাড়াতাড়ি করেন লিখেন, যারা করেন তাড়াতাড়ি লিখেন, রুগীর রুগীর সমস্যা রুগীলিপি করতে যেয়ে মনের তথ্য সংগ্রহ করেন কিনা, মনের তথ্য তাড়াতাড়ি, মনের তথ্য সংগ্রহ করেন কিনা লিখেন, মনের তথ্য সংগ্রহ করেন কিনা তাড়াতাড়ি, রুগীলিপি করতে যেয়ে রুগীর মনের তথ্য জি করেন, যদি করে থাকেন, আপনি তো রুগীলিপি করেছেন, আমিও তো রুগীলিপি করেছি, এই যে আমি রুগীলিপি করলাম, রুগীলিপি করে সেই রুগীলিপি আমি ভাবছি ওষুধটা লাইকো পড়িয়াম, আমি ভেবেছি ওষুধটা লাইকো পড়িয়াম, তাহলে আমি যাচাই করছি লাইকো পড়িয়ামের মধ্যে আমি যা লিখছি তা ঠিক আছে কিনা। এবার দেখেন লাইকো পড়িয়া মন তো একটু আমি বলছি, আমি আজকে খুব ফ্রি আছি, কিন্তু রুগীদের ঝামেলা নাই, চেম্বারের কাছে নাই, অনেক দূরে একদম সে খুলনায়, অতএব একেবারে ডিডিবিলি জায়গায় বসে আছি, আমার অনেক সময় আজকে হাতে আছে, লাইকোপোডিয়াম রুগীরে দিবেন তো, তুলনা করবেন, যাচাই করবেন তো ওষুধ কেমন, যাচাই করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে রুগীলিপিতে লিখছেন, রুগীলিপিতে লিখছেন লাইকোপোডিয়ামের মন কেমন, শান্ত, সান্ত্বনা বৃদ্ধি, ধনলিপ্সা, লুবি, কটুবাসী, লাজুক, লজ্জাহীন, অসন্তুষ্ট, সন্দেহযুক্ত, অবিসম্পাদ দেয়, হিংসুক, বোকান্যে ব্যবহার করে, সিদ্ধান্ত বেশি, প্রতিবাদ করা প্রবৃত্তিযুক্ত, প্রতিবাদ সহ্য করতে পারে না, ঘৃণাপরায়ণ, গান করে, অনিচ্ছিকভাবে গান করে, এমনি এমনি গান সরিয়ে যায়, শোনা বন্ধুরে গান সরিয়ে গেল, বাস এ কি লোকজন সামনে কে আছে না আছে ও কোনো হিসাব নাই, শুরু হয়ে গেল গান, বাস শুরু হয়ে গেল, অনিচ্ছিক গান শুরু হয়ে গেল। এই যে চরিত্রগুলো বললাম, আমি কিন্তু রুগী টিভি করার সময় লিখেছি সিদ্রাম বেশি, অসন্তুষ্ট, লুবি, কটুবাসী, অনেক কথা লিখেছি তো, এটা আমি কোথায় মিলাবো, এটা আমি দেখলাম লাইকোপোডিয়ামের সব চরিত্রের মধ্যে এই কথাগুলো সেট করা আছে একটা বইতে, যে বইটার মধ্যে দেওয়া আছে ওই বইটার মধ্যে যে আমার রুগীর তথ্য যা সংগ্রহ করেছি ওইটা একবার মিলিয়ে নিলাম। জি জি, ভালোভাবে রান্না হচ্ছে, চিন্তা করার কারণ নেই, দেওয়া হবে। এবার চরিত্র, তাহলে লাইকো চরিত্র আমি যে খাতা যা লিখেছিলাম রুগীলিপি যা লিখেছিলাম ওইটা একবার মিলিয়ে নিচ্ছি। এবার চমকে ওঠা, আমি লিখে রাখছি রুগীর ঘুমের মধ্যে রুগী চমকে ওঠে, ঘুমের মধ্যে রুগী চমকে ওঠে, স্মৃতিশক্তি ভুলে যায়, ফার্স্ট গ্রেডে ভুলে যায়, কিন্তু স্মৃতিশক্তি ভুলে যায়, এই যে ভুলে যায় ফার্স্ট গ্রেডে, আমাদের কে বলতে পারেন দেখি, বলেন তো এই ভুলে যায় জাতীয় ওষুধটার নাম কি, দেখি কে লিখতে পারেন, লেখেন তো, ভুলে যায় জাতীয় ওষুধটার নাম কি, কে পারেন লিখেন, ভুলে যায় জাতীয় ওষুধটার নাম কি লেখেন, ভুলে যায় জাতীয় ওষুধটার নাম কি লেখেন তো, কে আছেন লিখেন, ভুলে যায় সবাই লিখবেন অ্যানাকাডিয়াম, তাই তো, হ্যাঁ এছাড়া পথ নাই, অ্যানাকাডিয়াম, অ্যানাকাডিয়াম লাইকোপোডিয়াম লিখছেন ভুলে যায় ফার্স্ট গ্রেডে, আচ্ছা অ্যানাকাডিয়াম সবাই লিখবে, ভুলে যায় অ্যানাকাডিয়াম, ভুলে যায়, কিন্তু ফার্স্ট গ্রেডে ভুলে যায় লাইকোপোডিয়াম আছে, কথা বলার সময় শব্দ ভুলে যায়, কথা বলছে তার মধ্যে শব্দটা ভুলে যাচ্ছে, কি বলবে, বলাপক্ষে বিড়বিড় করে, হিসাব করতে ভুল করে, হিসাব করতে ভুল করে, বাস
এবার কি ভুলে যায় কথা বলতে, কথা বলতে শুরু করলো, এবার হঠাৎ করে ভুলেই গেল কথা বলতে, কথা বলতে ভুল করে, বলবে একটা বলে ফেলে আর একটা, ভুল করে কথা বলতে, ভুল করে কান্না করে, সহজে ঘুমের মধ্যে কান্না করে, ঘুমের মধ্যে কান্না করে, বাস ঘুমের মধ্যে। আমি যা লিখলাম, আমি এক এক করে যা লিখেছি, যদি ওষুধটা লাইকোপডিয়াম হয় তাহলে এই লক্ষণের সাথে মিলতেই হবে, মিলেই যাবে, কোনো পথ নাই, মিলবি তো, যদি লাইকোপডিয়াম হয় তাহলে মিলবে, যদি এটার নাম গ্লাস হয় তাহলে হাতল থাকবে, এটার মধ্যে পানি খাওয়া যাবে, এটার নামে গ্লাস। তাহলে কি হলো, যদি আমার রুগীর দাঁতটা যদি লাইকো হয়ে থাকে তাহলে আমি এখন যা বলছি প্রায় মিলে যাবে। এবার ভয়, মৃত্যুর ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, মৃত্যুর ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, কার? লাইকোপডিয়ামের। বাস ইচ্ছা, চুরি করার ইচ্ছা, বাস হয়ে গেল। আমি খাতা লিখছি রুগীর চুরি করার ইচ্ছা, এখানেও মিলে যাচ্ছে। দংশন প্রবৃত্তি, যা আছে খালি ভেঙে চুরে তুর, একদম তুষ করে ফেলবি, খালি ভাঙচুর কর, ভাঙ, মেজাজ খারাপ দে দাব, বাইঙ্গা শেষ। এই যে দংশন প্রবৃত্তি, খালি দুনিয়া ধ্বংস করার জন্য, মা রাগ উঠলে সব ভাঙ্গা শেষ। তবে দামি জিনিস কিন্তু ভাঙবে না, হাতের কাছে গ্লাসটা ভেঙে ভেঙে ফেলবে, কিন্তু মোবাইলটা ভাঙবে না, কেন জানেন? ওই যে মোবাইলটা দাম বেশি, ওইটা না, যেটা কম দামে ওইটা ভাঙবে, কারণ ওষুধ তো লাইকোপডিয়াম, সব জায়গায় তো গন্ধ থাকবে, তো হিসাবই। বাস এবার হলো চুরি করার ইচ্ছা, দংশন প্রবৃত্তি। এবার আসেন বিরূপ ভাব, কাদের কাদের প্রতি বিরূপ ভাব? পরিবার লোকদের প্রতি, পরিবার লোকদেরকে দেখতে পারবে না, তাদের প্রতি অনীহা ভাব চলে আসবে, বিরূপ ভাব চলে আসবে। শিশুদের প্রতি বিরূপ ভাব, বাহ বাচ্চা মানুষ দেখতে পারে না, এমন বাচ্চা, এই যে আমি ক্লাস শুরু করছি, পাশে নাতিকে নিয়ে সাথে বসে ক্লাস করাচ্ছি, এই যে কাছে নিয়ে আসলাম, কাছে বসে ক্লাস আমি ক্লাস করছি, ও পাশে বসে আছে, বাচ্চাদেরকে ভালোবাসে না, তারে আবার আপনি লাইকো স্যার কিছু বলতে পারেন? ও কি মানুষের মধ্যে পড়ে? ও তো লাইকোপডিয়ামের রুগী, বাচ্চা ভালোবাসে না, বাচ্চাদের প্রতি বিরূপ ভাব, সংসারের প্রতি বিরূপ ভাব, পরিবার লোকদের প্রতি বিরূপ ভাব, বিশেষ বিশেষ ব্যক্তি, এই লোকটা যদি আমার বাসায় ঢুকে একদম খুন করে ফেলবো, এই লোকটা আমি দেখতে পারি না, এই লোকটার কথা সহ্য করতে পারি না, মানে বিশেষ বিশেষ কিছু লোক থাকে তাদের কথা শুনতেই পারে না, এ কিন্তু লাইকোপডিয়ামের রুগী। স্ত্রীর প্রতি বিরূপ ভাব, স্ত্রীর প্রতি বিরূপ ভাব, বিয়ের প্রতি, আর দূর বিয়ে করে কাটা, বিয়ে বাদ, মানে বিয়ে করবে না, বিয়ে বাদ, বিয়ে করার দরকার নাই, বিয়ে শব্দ বাদ, বিয়ের প্রতি বিরূপ ভাব। মহিলাদের প্রতি বিরূপ ভাব, হাই রে আল্লাহ, মহিলাদের দেখতে পারে না, মহিলাদের সাথে চলবে না, মহিলাদের কথা বলবে না, মহিলাদের কাছে যাবে না, এদের ছায়া পারাবে না, মহিলাদের প্রতি বিরূপ ভাব, এর নামও লাইকোপডিয়াম। আমি যে রুগীর মনের কথা লিখছিলাম, যে কটা মনে তথ্য রুগীর বিধি লিখছি, তার অনেকগুলি এর মধ্যে মিলে যাচ্ছে, যেটা অন্য জায়গায় মিল পায় না, আমি এখানে কিন্তু মিল পাচ্ছি, এখানে কিন্তু মিল পাচ্ছি। এইবার আসেন আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, বলেন তো কে পারেন আমাকে লাইকোপডিয়াম জিব্বাটা কেমন হবে? জিব্বা দেখলে আপনারা খোঁজেন, মাস্কসোলের জিব্বা কিনা, সালপারের জিব্বার কিনা, নাক্সের জিব্বা কিনা, লেকেসিসের জিব্বা কিনা, এই যে হাতে গোনা কয়েকটা ওষুধের জিব্বা নিয়ে ব্যস্ত আপনারা, কেন? এই দায়িত্ব কে দিয়েছে আপনারা? আপনাদেরকে কে দায়িত্ব দিয়েছে? দাঁতের সাপ পড়িলেই ওষুধটা হবে মাস্কসোল, জিব্বাটা কাঁপিতে থাকিলেই লেকেসিস, ময়লা যুক্ত যদি থাকে তার জন্য দিতে হবে নাক্স ভূমিকা, পরিষ্কার যদি হয় ইপিকাক, যদি কোডের থাকে দেবো এন্টিমটার। কে দিছে দায়িত্ব আপনাদেরকে? প্রত্যেকটা জিব্বার যদি জিব্বা দেখে ওষুধ বাছাই করতে হয়, তাহলে আপনি যেই কটা ওষুধে জিব্বার লক্ষণ পাওয়া যায় প্রত্যেকটা আপনার জানা থাকতে হবে। সালপারে আপনার লাইকোপডিয়ামের জিব্বা কেমন? সাদা হবে, লাইকোর জিব্বা সাদা, কালো, বাদামি বর্ণ, লাল, লাল অগ্রভাগ, শুষ্কতা, স্ফীতি, কম্পন, এই যে আপনি কম্পন দেখলেই লেগেছিস, কম্পন দেখলেই লেগেছিস, চলবে না, পুরো অনুভূতি, ফাটলযুক্ত, ও ফাটা দেখলে এসিড নাই, ও চলবে না, জিব্বা ধুলতে থাকে, জিব্বা ধুলতে থাকলেই সেখানে আমরা লেগেছিস ভাবি, চলবে না, লাইকো আছে কিন্তু, বা বহির্নির্গত জিব্বা, জিব্বাটা সবসময় বের করে রাখে, এর মধ্যেও আপনি লাইকো লক্ষণ পাচ্ছেন, ওই রুগীর মধ্যে পাবেন। তাহলে জিব্বার এই কয়টা লক্ষণ বললাম, আরও কয়টা বলে দিই, হলদে জিব্বাও কিন্তু লাইকোপডিয়ামের, জিব্বার কণ্ঠগুলি খারাপ, পিপুলাগুলো খারা খারা থাকে, ম্যাফেন নেয় তালি তালি জিব্বা,
তাহলে আপনার বলেন এই যে জিব্বা আমার লাইকোপোডিয়ামের জিব্বা যদি আপনি বের করতে, আমি রোগীর ভিতরে লিখছেন কিন্তু জিব্বাটা জিব্বা লিখছেন কালো সাদা লাল অথবা সাদা শুষ্ক স্ফীত পূর্ব অনুভূতি ফাটলযুক্ত দুলতে থাকে কাঁপতে থাকে অনেক কথা লিখছেন কিন্তু আপনি আপনি যা লিখছেন যদি রুগী লাইকোপোডিয়ামের হয় তাহলে এই লক্ষণগুলি সব মিলবেই যদি রুগী লাইকোপোডিয়ামের হয় তাহলে এই লক্ষণ সবগুলি মিলতে হবে মিলবেই কোনো মাপ নাই মিলবেই যদি রুগী লাইকোপোডিয়ামের হয় তাহলে এটা মিলতে হবে মিলবেই মিলবে এবার আসেন জিব্বার পর্ব গেল তো জিব্বা আপনারা শুনলেন এবার আসেন তো কোন পাশে কাজ করে লাইকোপোডিয়াম কোন পাশে কাজ করে এটা জানতে ইচ্ছে করে ডান পাশ সবাই আমরা জানি ডান পাশ এক পাশও কিন্তু কাজ করে ডানের পরে বামে বামের পর ডান বামের পর ডান এই ক্ষেত্র লাইকো কাজ করে বামের পর ডান এই ক্ষেত্র কাজ করে এবার আসেন বাম পাশে কাজ করে থার্ড গ্রেডে বাম পাশে কাজ করে থার্ড গ্রেডে এবার আপনারা জানতে ইচ্ছেন গঠনটা কেমন বলেন তো এবার আপনারা লাইকোপোডিয়ামের গঠন কেমন এটা খুঁজতে হলে পাগল হয়ে যাবেন বই ঘাটতে ঘাটতে ম্যাথামেটিক্যাল রেপার্টরি খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাবেন কিন্তু গঠনটা প্রত্যেকটা ওষুধে গঠন চাই আপনি তো রুগীলিপি করছেন আমি তো রুগীলিপি করছি আমার হাতে রুগীলিপি রেডি করা আছে রুগীর গঠন কিন্তু আমি লিখেছি সেই গঠনের মধ্যে আমি লিখেছি রুগী শীর্ণতা ফার্স্ট গ্রেড আপনি পাচ্ছেন লাইক করে লাইকে পাচ্ছেন ফার্স্ট গ্রেডে শীর্ণতা ম্যাথ প্রবণতা এটা পাচ্ছেন আপনি সেকেন্ড গ্রেডে শিশুদের শীর্ণতা এটাও পাচ্ছেন আপনি সেকেন্ড গ্রেডে তাহলে এই যে আমি রুগীর ডাটা লিখতে যেয়ে প্রথমে গঠন আমি যে গঠন লিখলাম এই গঠনটা মিলাবো কোথায় একটা বই দরকার একটু যাচাই করে নেওয়া দরকার আপনি দেন ওষুধ অসুবিধা লাইকোডিয়াম দেন একটু মিলে এনেন আমি যেটা করি আমি যে মিলাচ্ছি আমারটা আমি আপনাদেরকে বলছি দেখেন আপনাদের কেমন লাগে এবার মল আপনি রুগী লিপি করছেন রুগীর যৌন সমস্যা কিংবা কাশি কিংবা ক্যান্সার যাই লিখছেন কিন্তু রুগীর মল তো লিখছেন আপনি তো রুগীর মল তো লিখছেন এবার শোনেন লাইকোপোডিয়ামের মল কেমন শোনেন কঠিন গুটলি গুটলি প্রথমে শক্ত পরে না তরল নিষ্ফল মলব্যাগ ও কুন্থ এই যে পায়খানা শক্ত কঠিন গুটলি গুটলি প্রথম শক্ত পরে তরল নিষ্ফল মলব্যাগ ও কুন্থন নিষ্ফল মলব্যাগ কুন্থন নিষ্ফল মলব্যাগ কুন্থন শুনলে নাক ও চোদ্দ গোষ্ঠী দেখা হচ্ছে আমরা কিন্তু এই লক্ষণটা লাইকোপোডিয়ার মধ্যে আছে এবার ভুক্ত কি যাচ্ছে এই মলের সাথে ভুক্ত দ্রব্য যুক্ত মল যখন শক্ত মল কিছুটা বের হয়ে আবার ঢুকে যায় দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ মল শুনলে আমরা সবাই দৌড়িয়ে সুরিনামের কাছে যাই এসিডেন্টের কাছে যাই সালফারের কাছে যাই কেন লাইকোপোডিয়ামের অপরাধটা কি তারও তো দুর্গন্ধ মল আছে বাদ দেন কেন সাথে রাখেন না এবার আসেন এবার জানতে ইচ্ছে করে ওই যে রুগী লিপিতে লিখছি রুগীর মূত্র লিখেছি তো এটা যাচাই করতে হবে না এবার যাচাই করছি মূত্র কেমন প্রস্রাবের পর ফোটা ফোটা মূত্র ত্যাগ প্রস্রাবের পরে ফোটা ফোটায় মূত্র পড়ে মূত্র ত্যাগকালে জ্বালা পোড়া করে বর্ণটা কেমন দুধের ন্যায় বর্ণ গন্ধ দুর্গন্ধ ওই যে প্রস্রাবের দুর্গন্ধ শুনলে পরে একবারে গুষ্টি শুদ্ধ অ্যাসিডেন্ট খাওয়াই দিই আমরা লাইকোপোডিয়ামে কিন্তু প্রস্রাবের দুর্গন্ধ একটু মিলে নেবেন তলানি পাথর শ্লেষ্মা এটি দেখতে পাবেন এবার আপনার জানতে ইচ্ছে করে না লাইকোপোডিয়ামে কীভাবে ঘুমায় জানতে ইচ্ছে করে তো চিত হয়ে বসে বসে ঘুমায় চিত হয়ে ঘুমায় বসে বসে ঘুমায় গভীর নিদ্রা অতৃপ্তিকর নিদ্রা সব লাইকোপোডিয়াম কিন্তু বাম পাশে শয়ন অসম্ভব বাম পাশে শয়ন অসম্ভব বাম পাশে সে ঘুমাইতে পারে না বাম কাঁধে সে ঘুমাতে পারে না এবার স্বপ্ন কি স্বপ্ন দেখে জানবেন তো ঘুমাইলে ডান পাশে বাম পাশে ঘুমাইতে পারে না বুঝলাম ডান পাশের মানুষ ডান পাশে ঘুমাক কিন্তু স্বপ্নে কি দেখে এবার যদি আপনাদেরকে আমি জানতে চাই আপনাদের এক সপ্তাহ সময় দেব আপনারা স্বপ্নগুলো বের করে দিবেন যত ম্যাথমেটিক আপনার কাছে আছে সব খুঁজেন খুঁজে এক সপ্তাহ শুধু স্বপ্ন বাইর করেন আর আমি বের করে দেবো এক সেকেন্ডও লাগবে না ইনশাল্লাহ আমি শুধু আমার কাছে যে
পুস্তক আছে এটা খুলবো আর বলতে থাকবো, আপনি খালি লিখতে থাকবেন। যেটা দেখে আমি এখন বলছি আপনাদেরকে, ফার্স্ট গ্রেডে লাইক উপন্যাস শব্দ উৎকণ্ঠাকর, ভীতিকর, দুর্ভাগ্যের, সুস্পষ্ট ও সজীব, সুস্পষ্ট বা সজীব, প্রণয় সম্পর্কিত, কর্ম বিষয়ক, বিশৃঙ্খল, জাগ্রত হওয়ার পর অপ্রীতিকর, অপ্রতিহতভাবে একবার জায়গা উঠছে আবার ঘুমা, যে স্বপ্ন দেখতেছিল যে সিনেমা যা দেখতেছিল আবার ঘুমিয়ে পড়লো, ও ওখান থেকে বাকিটুকু দেখতে থাকে সিনেমা সিরিয়ালের মতো। রোগ সম্পর্কে স্বপ্ন দেখে, মনে থাকে না স্বপ্ন, কাল্পনিক দৃশ্যাবলী যুক্ত, সেই সাথে পানির স্বপ্ন দেখে। ব্যাস, আরো শুনবেন, আরো এক গাদা স্বপ্ন আমার কাছে আছে, লাইক উপরে আমেন, সবগুলো আজকে নাই বললাম। এবার ঘামের কথা শুনবেন তো, লাইক উপরে আমার ঘাম যদি আপনাদেরকে আমি বলি, লাইক উপরে ঘাম একটু লিখে আমাকে জানান। 5 ঘন্টা সময় দিলাম, পারবেন না খুঁজে বের করতে, পারবেন না তো? আপনি বলুন রেফারিতে আছে, ও আছে, আমি জানি আপনারা জানেন, কিন্তু রেফারিতে আছে, আপনি তো শুনতে থাকেন, কোনো লাভ নেই। এবার আসেন, ঘাম, প্রচুর ঘাম, প্রচুর ঘাম, গামে গন্ধ, এই গামে গন্ধ শুনলে বাকসল আমরা সবাইকে খাওয়াই, ওই রুগীরে রুগীর গোষ্ঠী যা আছে আশেপাশে জানালা দরজা সব জায়গায় ছিটিয়ে দেই বাকসল, তাই তো? লাইকোপডেমা রুগীর গামে বিরক্তিকর গন্ধ, লাইকোপডেমা রুগীর গামে বিরক্তিকর গন্ধ, সামান্য পরিশ্রমকালে ঘাম, অল্পতে যদি ঘেমে যায় আমরা মাকসল খাওয়াতে শুরু করি তো লাইকো দিয়ে, মাঝে মধ্যে ঠান্ডা গাম, ঠান্ডা গাম, সেখানেও লাইকোপডেম কিন্তু একক লক্ষণ, রক্তের গন্ধ ঘামে, যেই রুগীর ঘামে রক্তের গন্ধ সেখানে আর কেহ নয়, একমাত্র ওষুধ হচ্ছে লাইকোপডিয়াম। আমি ভাবছিলাম রুগীর লাইকোপডিয়াম দেবো, রুগীর ডাটা যা লিখছি এখন দেখছি কি হুবহু সব মিলে যাচ্ছে, তো এবার গোসল কথা বলছেন তো, আমার রুগীর রুগীর তার গোসলে বৃদ্ধি, সে গোসল করতে চায় না, গোসলে তার বৃদ্ধি, গোসলে ভয়, লাইকো রুগীর গোসলে ভয় এবং গোসলে বৃদ্ধি, লাইকো রুগীর গোসলে ভয়, গোসলে বৃদ্ধি। এক পাকে একটু শেয়ার দিয়ে দেন, আরেক ভাই দেখুক, আপনার আরেক ভাই দেখে যদি তাদের ভালো লাগে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখাই দেন, তারা যেন ক্লাসটা অংশগ্রহণ করতে পারে। কাতরতা, এইবার যদি বলি আমি কি কাতর লাইকোপডিয়াম, লাইকোপডিয়ামের কোনো রুগী আপনি পাবেন শীত কাতর, কোনো রুগী পাবেন গরম কাতর, আমার রুগী শীত কাতর, আর লাইকো ফার্স্ট গ্রেডে শীত কাতর, তাহলে সমস্যা নাই তো, আমার রুগী লাইকো পাইতেই পারে, কারণ আরেক রুগী আপনি পাইলেন, কিংবা আমি আরেকদিন আরেক রুগী পাবো যে রুগী গরম কাতর, তাই বলে কি বাদ দিয়ে দিবেন? না, হবে না তো, কারণ লাইকো ফার্স্ট গ্রেডে শীত কাতর, সেকেন্ড গ্রেডে গরম কাতর, কিন্তু তাহলে তো সমস্যা নেই, আপনি লাইকো দিতেই পারেন, আমার রুগী শীত কাতর, তাহলে আমি লাইকো ভাবতেই পারি। এবার আসে পিপাসা, পিপাসা, আমার রুগীর তীব্র পিপাসা, তবে লাইকোপডিয়াম থার্ড গ্রেডে তীব্র পিপাসা, অত্যাধিক কিন্তু সেকেন্ড গ্রেডে, জ্বালাকর তীব্র কিন্তু থার্ড গ্রেডে। তবে একটা কথা আছে, আমার রুগীর ঘামের সময় কিন্তু তার পিপাসা, যখন ঘামতে থাকে তখন তার পিপাসা হয়, এটা কিন্তু খারাপ লক্ষণ না, কিন্তু আমার রুগীর লক্ষণও আছে লাইকোর মধ্যেও আছে। আচ্ছা, আমার রুগীর যখন জ্বর আসে, জ্বরের সময় কিন্তু তার পিপাসা হয়, সম্মানিত উপস্থিতি, যদি আপনি রুগী আসছে সেক্সের সমস্যা নিয়ে, আর আপনি যদি জিজ্ঞাসা করেন জ্বরের সময় আপনার জ্বরের সময় আপনার পিপাসা কেমন হয়, রুগীরা কিন্তু মারতেও পারে আপনাকে, রুগী যে সমস্যা নিয়ে আসছে ঠিক ওই সমস্যার সময় আপনি জিজ্ঞাসা করেন, আপনি এখন ডায়রিয়া নিয়ে আসছেন এই মুহূর্তে আপনার পিপাসা কেমন, আপনি জ্বর নিয়ে আসছেন এই মুহূর্তে আপনার পিপাসা কেমন, আপনি চুলকানি নিয়ে আসছেন এই চুলকানি যখন বেড়ে যায় তখন আপনার পিপাসা কেমন থাকে, কিন্তু আপনি জানতে চান জ্বরের সময় যদি জ্বর নিয়ে যদি আসে তখন আপনি জানতে পারেন, জ্বরটা যখন বাড়তে থাকে তখন আপনার পিপাসা কেমন থাকে। এবার কেমন পরিমাণ পানি খায়, আমার রুগী বারবার অল্প অল্প করে পানি খায়, কিন্তু অল্প অল্প করে পানি খায় লাইকোপডিয়াম ফার্স্ট গ্রেডে, কিন্তু বারবার অল্প অল্প থার্ড গ্রেডে, আমার রুগী বারবার অল্প অল্প করে পানি খায় তাহলে আমার রুগী লাইকো পাইতেই পারে। পিপাসাহীনতা ও পিপাসাহীনতা এর মধ্যে কিন্তু লাইকো আছে, পিপাসাহীনতা মানে আমার রুগীর মাঝে মধ্যে পিপাসা থাকে না, আরেক রুগী যখন আরেকটা আসবে সেক্সের রুগী ওটার মধ্যে দেখবেন পিপাসা আপনি খুঁজে পাবেন না, কিংবা জ্বরের সময় পিপাসাহীনতা থাকবে অন্য রুগীর, কিন্তু আমার এই রুগীর জ্বরের সময় পিপাসা
আর অল্প অল্প করে বারবার পানি খায়। এটা বললাম বিপাশা কথা। এবার শুনবেন ক্ষুধার কথা শুনবেন তো, সবাই জানেন অল্প খেলে পেট ভরে যায় লাইকোপোডিয়াম। তো এবার শোনেন লাইকোপোডিয়াম ক্ষুধার গোপন কথা তো আমি বলিনি আপনাদেরকে, তাহলে একটু শোনেন বলতেছি আমি ক্ষুধার লাইকোপোডিয়াম ক্ষুধার গোপন কথা। ক্ষুধা বর্ধিত ক্ষুধা, ক্ষুধা থাকবে না কেন? ওই যে হিসাবি পাবলিক টাকা খরচ সুবিধা খায় না, পেটে ক্ষুধা নিয়ে চলে, বর্ধিত ক্ষুধা। খাবারের পর বর্ধিত, খাওয়ার পরে ক্ষুধা বাড়বেই তো, হিসাব করে খায় অল্প চারটে খায়, ক্ষুধা তো থাকে। মানে সব জায়গায় তার পেজকে লাগিয়ে রাখবেন, তার যে বড় মুদ্রা দোষ যেটা এটা সাথে লাগিয়ে রাখবেন, তো দেখবেন যে হিসাব মিলে যাবে। খাবারের পর বর্ধিত ক্ষুধার অভাব, কিন্তু আবার ক্ষুধা লাগে না, খাবেন ভাই না, ক্ষুধা লাগে নাই তো, সামান্য হারে পরিতৃপ্তি, অল্প খেলে আর খেতে ইচ্ছে করে না, না না খাবো না, অল্প খেলেই পরিতৃপ্তি। একক লক্ষণ, খাবার পর ক্ষুধা বৃদ্ধি পায়, আর কেহ না। আমি যে সেক্সের যে লক্ষণ যা বললাম ওগুলার সাথে যদি থাকে খাবার পর ক্ষুধার বৃদ্ধি, আর কারো সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই সেক্সের লক্ষণ আর এই যে খাবার পর ক্ষুধার বৃদ্ধি, এটা যদি মিলে যায় খাপের খাপ, বাপরে বাপ, ওষুধ লাইকোপোডিয়াম। এবার জানবেন তো লাইকো রোগী কি পছন্দ করে, একদম ফাক্কা নাম্বার ওয়ান মিষ্টি, নাম্বার ওয়ান মিষ্টি। গরম খাবার সেকেন্ড গ্রেড, কিন্তু আপনারা জানেন না গরম খাবার শুনলে আমরা যারা হোমিওপ্যাথ আছি প্রত্যেকে লাইকো রোগী দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আর্সেনিক কিন্তু ফার্স্ট গ্রেডে। লাইকো সেকেন্ড গ্রেড গরম খাবার পছন্দ করে, আর্সেনিক কিন্তু ফার্স্ট গ্রেডে গরম খাবার পছন্দ করে। হিসাবই বলবেন লাইকো হচ্ছে ডবল হিসেবে, লাইকো যদি সেকেন্ড গ্রেড ফার্স্ট গ্রেড হিসেবে হচ্ছে আপনার আর্সেনিক অ্যালবাম। আমরা তারপরে কি জানেন, আমরা তারপরেও আর্সেনিক বাদ দেওয়া, গরম খাবার শুনলে লাইকোর খবর নেই, হিসাবে শুনলে লাইকো আর্সেনিক বাদ দেওয়া, আমরা হেই লাইকোর খবর নেই। লাইকো যে কি একটা অপরাধ করলো জানি না, আর্সেনিক এত অপরাধী, ফার্স্ট গ্রেডে, ফার্স্ট গ্রেডে হিসাবি, ফার্স্ট গ্রেডে গরম খাবার খায়, তারপরে ওরে কোনো পছন্দই করে না। জায়গা এটা আপনাদের ব্যাপার, রুগী আপনাদের, আপনারা দিবেন না সেটা আপনাদের, আমি কিন্তু ছাড়ি না। তাহলে কি হলো, ইচ্ছা মিষ্টি। দুই নম্বর কি, গরম খাবার পছন্দ, গরম পানীয় পছন্দ, গরম খাবার না শুধু, গরম পানীয় ড্রিঙ্কস, গরম পানীয় পছন্দ, মাছ টক রুটি, গরম স্যুপ, ঠান্ডা খাবার। আবার লাইকো রুগী কিন্তু ঠান্ডা খাবারও খায়, তবে সে থার্ড গ্রেডে, কিন্তু ভুলে যাবেন না, কিন্তু থার্ড গ্রেডে কিন্তু গরম খাবার, ঠান্ডা খাবার খায়। গরম খাবার কিন্তু ফার্স্ট গ্রেডে, সেকেন্ড গ্রেডে, কিন্তু থার্ড গ্রেডে ঠান্ডা খাবারও খায়। যে রুগী ঠান্ডা খাবার খায় তারা লাইকো দিবেন না, কি অপরাধ? যদি সব মিলে যায়, এতক্ষণ যা বলছে সব মিলে কেন দিবেন না, অবশ্যই দিতে হবে। আচ্ছা, অনিচ্ছা কি পছন্দ করে না, মাংস মিষ্টি কফি রুটি গরম খাবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বরাবরই বলে আসছি, আমি আপনাদেরকে কখনোই ফল দিতে রাজি না, আমি দেবো গাছটি। আপনারা গাছ দিবেন, আজীবন ফল খাবেন, একটা থিম নেন। আমি যদি আপনাদের বলি আমি আমার রুগীটাকে লাইকো দিয়েছিলাম, এই লক্ষণ ছিল, রুগী খাওয়ার পরে রুগী একদম ফাটাফাটি, রুগী একদম ভালো হয়ে গেছে, রুগীর ক্যান্সার একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এই গল্প শুনে কোনো লাভ নেই। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনারা ওষুধটা কেউ বাছাই করবেন, থিমটা নেন। আপনি কাকে ফোন দিবেন, রাত দেড়টা দুইটা তিনটার সময় আপনার রুগী এসে হাজির, এখন আপনাকে ওষুধ বাছাই করতে হবে, কোন বড় ভাইকে ফোন দিবেন, কোন দাদারে ফোন দিবেন, কোন গুরুকে ফোন দিবেন, না চলবে না। নিজে থিম নেন, নিজে ওষুধ বাছাই করেন, নিজে ব্যবহার করেন, নিজে গুরু হন, কিন্তু আপনি গুরু দরকার নাই, আপনি নিজের থিম নিয়ে এই পেথি যেভাবে ওষুধ বাছাই করতে বলে সেভাবে বাছাই করেন, কারো পরামর্শ নেওয়া দরকার নেই। থিমটা বুঝে নেন, থিমটা বুঝে নেন, আপনি নিজের নিজেকে নিজে নিজেকে তৈরি করেন, কিন্তু শুধু থিমটা নিয়ে নেন। এই যে আপনি, আমি রুগীলিপি করেছি, রুগীর সম্পূর্ণ রুগীলিপি করা, আদর্শ রুগীলিপি করা। আমি এবার মিলাচ্ছি অনিচ্ছা, মাংস মিষ্টি কফি রুটি খাবার। আরেকখান কথা আছে, আরেকখান কথা আছে কি, এই যে অনিচ্ছার মধ্যে আমার এখানে লেখা আছে, আমার বইতে লেখা আছে কি, ওই যে ডাক্তার ফারুকের ম্যাথামেটিকা, হোমিওপ্যাথিক ম্যাথামেটিকা, ওটার মধ্যে অনিচ্ছার মধ্যে আছে লাইকোর অনিচ্ছা, মাংস মিষ্টি কফি রুটি গরম খাবার, কি গরম খাবার, এগুলো তার অপছন্দ।
যদি এটি অপছন্দ হয়, আমার রুগীর কিন্তু সবগুলো না, আমার রুগীর অপছন্দ হলো কফি আর রুটি, দুইটা অপছন্দ, বাস হয়ে গেল। এখানে যে কটা শব্দে আমার রুগী থাকতে পারে জরুরি না, তো একটা দুইটা আছে, একটা দুইটি চলবে। এইবার আরেকখান কথা আছে, থার্ড গ্রেডে টক লবণ চর্বি এটিও পছন্দ করে না, আমার রুগী চর্বি পছন্দ করে না। এখানে তিনটা পছন্দ বইতে, আমার রুগী দুইটা একটা অপছন্দ করে, বাস হয়ে গেল, লাগছে তো মোটামুটি আছে। এইবার অসহ্য খাদ্য, অসহ্য খাদ্য চাচ্ছেন তো, লাইকোপোডিয়াম অসহ্য, এটি আপনাদের কোনো মনে রাখার দরকার নেই। আমি যে থিমটা দিতে চাচ্ছি, শুধু থিমটা আপনারা নিয়ে যান, শুধু থিমটা নেন আপনারা, শুধু থিমটা বুঝেন। আমি কীভাবে ওষুধ বাছাই করবেন, কীভাবে রুগীলিপি করবেন, রুগীলিপি 1-2 খুব শীঘ্রই চলে আসতেছে, 3 রুগীলিপি করার পরে এটা রুব্রিকে রূপান্তর করে আপনি রেফারেন্সে খুঁজবেন। আপনি শব্দার্থ জানেন না, তাহলে তার জন্য আপনাদের জন্য রুব্রিক ডিকশনারি তৈরি করে দেওয়া আছে, ডিকশনারি সহযোগিতা নেন, নিয়ে এবার রেফারেন্সে যাবেন, যান রেফারেন্সে যেয়ে ওষুধ তুলনা করবেন, অসুবিধা নাই, ম্যাথমেটিক্যাল দিয়েছি। আপনি যতটা ওষুধ, 608টা ওষুধ, 608টা ওষুধ আপনি তুলনা করার জন্য আর কোনো সেকেন্ড বই দরকার নাই, তো এটা যা দিয়েছি এনাফ। তাহলে টেনশনটা কিসের, ওষুধ বাছাই করবেন, একটু মিলিয়ে নেবেন তো। অসহ্য খাদ্যের কথা শুনতে চাচ্ছেন, লাইকোপোডিয়াম, সিম, মটর, বাঁধাকপি, ঠান্ডা খাবার, বায়ু উৎপাদন করে এমন খাবার, পেঁয়াজ, মিষ্টি। আপনি কিছুক্ষণ আগে বললাম আমার রুগী মিষ্টি পছন্দ করে, কিন্তু কয়েকদিন আগে আরেক রুগী পাইলাম, সব লক্ষণ মিলে, কিন্তু আমার ওই রুগী মিষ্টি অপছন্দ। আমি কিন্তু লাইকো দিতে ছাড়ি নাই, লাইকো আমি দিয়েছি, সব জায়গা মিলেছে। আবার দেখলাম রেফারেন্সে ঢুকে দেখি আমার রুগী ঠান্ডা খাবারে অসহ্য, সিম, মটর, বাঁধাকপি, ঠান্ডা খাবার, বায়ু উৎপাদন করে এমন খাবার, পেঁয়াজ, মিষ্টি। আজকের রুগী হলে মিষ্টি পছন্দ, আর কয়েকদিন আগে রুগী পাইলাম সব লক্ষণ লাইকোপোডিয়াম, কিন্তু মিষ্টি অপছন্দ। তারপরে আমি কিন্তু লাইকো দিতে ছাড়ি নেই, কেন জানেন? কারণ আমি দেখছি রেফারেন্সে ঢুকলে ওখানে মিষ্টি অপছন্দ লাইকোপোডিয়াম আছে, তো ম্যাথমেটিকের মধ্যে দেখলাম, আমার এই ম্যাথমেটিকের মধ্যে ঢুকে দেখি মিষ্টি, আমার এই লাইকো যা পছন্দ করে, যা পছন্দ করে না, যা তার অসহ্য, সব একবারে সেট করে আছে তো। তাহলে আমার আর দরকারটা কি, আমার প্রমাণ দলিল তো আমার কাছে রেডি করা আছে, এটা দেখে আমি দিয়ে দিচ্ছি, বাস। অসহ্য গাজর, অসহ্যের মধ্যে আছে গাজর, ঠান্ডা ঠান্ডা পানীয়, শুষ্ক খাদ্য, খোসাযুক্ত মাছ, ফল, দুধ, আরও কি জানেন, বিয়ার, কালো রুটি, কফি, ময়দা দ্বারা প্রস্তুত খাবার, বাড়ি খাবার, মাংস, শাকসবজি, এগুলো পছন্দ করে না। এর মধ্যে এটিও অসহ্য, এর মধ্যে আমার রুগীর ওই যে রুটি কফি, রুটি কফি এই কয়েকটা অসহ্য। ধরো লাইভে আসছে পরে কথা বলবো, রুটি কফি অসহ্য, শাকসবজি অসহ্য, এটা হলো এই রুগীর। কিন্তু আমার কয়েকদিন আগে যে রুগী দেখলাম, ওই রুগী গাজর, ঠান্ডা পানীয়, শুষ্ক খাদ্য, খোসাযুক্ত মাছ, ফল, দুধ, এটি অসহ্য, বাস তখনও দিয়ে দিছি। কারণ ওই যে আমার কাছে দলিল আছে, এটা দেখে দেখছি মিলে যাচ্ছে, ওকে হয়ে গেল। এইবার আসেন উপযুক্ত খাদ্য, আয় হায় লাইকোপোডিয়াম উপযুক্ত খাদ্য কেউ পারবেন না খুঁজে বের করতে, আছে কিন্তু, বলেন তো লাইকোপোডিয়াম উপযুক্ত খাদ্য কোথায় পাবেন? উপযুক্ত খাদ্য আপনারা যদি খুঁজতে চান জার্নালিস্টের মধ্যে ফুড, ওখানে গেলে আপনি পাবেন যে খাদ্যে ML, ওখানে আপনি পেয়ে যাচ্ছেন লাইকোপোডিয়াম মিষ্টি, মিষ্টি তার সহনীয় খাদ্য, পছন্দ না তার উপযুক্ত খাদ্য, মিষ্টি খেলে তার কোনো সমস্যা হয় না, লাইকো রুগীর কোনো সমস্যা হয় না। এইবার আপনার জানতে ইচ্ছে করে যেই রুগী ওই মুহূর্তে আপনার কাছে উপস্থিত, এই রুগী কোন মায়া যাবেন, আপনি খাতা লিখছেন তো, আমি কিন্তু লিখে রাখছিলাম আমার রুগী সিভিলিটিক মায়া যাবেন, এখন আমি লিখছি আমার রুগী সিভিলিটিক মায়া যাবেন, তো আমার এই আমার কাছে যেটা যাচাইয়ের জন্য যে ফরম্যাটটা, এই ফরম্যাট বলছে সুরিক হচ্ছে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে অ্যান্টিসুরিক, সিভিলিটিক হচ্ছে সেকেন্ড গ্রেডে, মানে দুইটা স্টার, সাইকোটিক থার্ড গ্রেডে, টিউবারকুলার ফার্স্ট গ্রেডে, তাইলে আপনারাই বলেন।
ওই মুহূর্তে আপনি যদি এই আমি লিখে রাখছি রোগীটা আমার সিমিলিটিক, এখন আমি যদি লাইকোপোডিয়াম দিচ্ছি যখন, তখন যদি এই মায়াজুমগুলোর দিকে দেখি আমার রুগীর সাথে একটু মিলে নিলে মনে আর একটু ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এবার আপনি রুগীর সর্বোদয় রাজবৃদ্ধি দেখতে চান, চাচ্ছেন তো, এটার মধ্যে দেখলে পাবেন। এবার আপনারা বলেন, এই রুগী যদি মহিলা হতো তার মাসিকের সমস্যা জানতে চান, দেখেন মাসিক কি অবস্থা আছে, তার যৌনজীবন পেয়ে যাবেন। তার কি জানতে চান, চুল পড়ে যাচ্ছে, দাউদের সমস্যা আছে, গামাসি আছে, সেতি আছে, সোরাইসিস আছে, শ্বেতপত্র আছে, তার গনোরিয়া ছিল, ঘন ঘন প্রস্রাব হয়, জরায়ুর সমস্যা, ঋতুস্রাবের সমস্যা, আপনি কি জানতে চান, একজিমা, তার অশ্বরূপ, তার কানের স্রাব, শুষ্ক কাশি আছে, কোষ্ঠবদ্ধতা আছে, জন্ডিস আছে, টিউমার আছে রুগীর, পলিপ নাকে পলিপাস আছে, পলিপ আছে, পক্ষাঘাত, বমি, বাত আছে, মাথা ব্যথা আছে, ষড়যন্ত্র নির্গমন আছে, সাইটিকের সমস্যা আছে, আপনি কোনটা জানতে চান, আপনি দেখতে চান একটু মিলে নেন লাইকোপোডিয়ামের আর কি দেখবেন, এতক্ষণ যা বললাম সব মিলে নিতে পারেন। লাইকোপোডিয়াম নিয়ে যদি আমি তুলনা করতে যাই, শুধু লাইকোপোডিয়াম নিয়ে আপনি যদি রুগীলিপি করে আপনি বাঁচছেন, আমি একটা উদাহরণ শুধু দিলাম লাইকোপোডিয়াম দিয়ে, আপনি বাঁচছেন রুগীটা মাস্ক চলেন, ওকে ফাইন, আপনি যদি ভাবেন রুগীটা মাস্ক চলেন, তাহলে এবার আপনি মাস্ক চলে এই বইটা ঢুকেন, এটা ঢুকেন, এটা যার কাছে আছে ঢুকেন, এই বইটার মধ্যে ঢুকেন, পেয়ে যাবেন। দেখেন এই বইটার মধ্যে ঢুকেন, এটার মধ্যে ঢুকলে আপনি পেয়ে যাবেন মাকসলের টোটাল চিত্র। দেখতে চান তো, আপনি যে রুগীর যৌন সমস্যা লেখছেন মাকসলের, আপনি ওটার মধ্যে ঢুকে যৌন মিলান, ঋতুস্রাবটা মিলান, প্রস্রাব মিলান, ঘুম মিলে আনেন, ঘাম, ঘুম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, এক এক স্বপ্ন, মন, যত কথা আছে, কোন কাতে কোন পাশে কোন মায়াজম, একটা করে সব মিলান, বাস। যদি আপনার রুগীর সমস্যা, রুগী যদি মাকসলের হয় তাহলে এই লক্ষণের সাথে মিলবেই, কোনো সন্দেহ নেই, মিলবেই। যদি রুগী মাকসলের হয় তাহলে মিলবেই, কোনো সন্দেহ নেই। যদি রুগী সালপারের হয় তাহলে আপনি এই বইটার মধ্যে ঢুকেন, এটার মধ্যে ঢুকে এবার আপনি সালপার মিলে নেন। আপনার রুগী যদি সালপারে হয়, রুগী যদি সালপারে হয় লক্ষণ এর মধ্যে থাকবেই, আপনি ভাবছেন রুগীটা ক্যালকিডে কার্বনা লাইকোপোডিয়াম, ক্যালকিডে কার্বনা লাইকোপোডিয়াম ভাবতেছেন কেন, কোনো সমস্যা নাই তো আপনার। আপনি ক্যালকিডে কার্বনা লাইকো, আপনি এরকম দুইটা বই হাতে নেন, এরকম দুইটা বই নেন, দুইটা দুই পাশে রাখেন, আর আপনার রুগীলিপিটা মাঝখানে হাতে নেন। আপনি রুগীলিপি জিজ্ঞাসা করেন, এই রুগীলিপি তুমি কী কাতর, রুগীলিপি বলছে আমি শীত কাতর, আপনি লাইকোতে দেখেন ক্যালকিডে কার্বে দেখেন, আপনি ওখান থেকে কী রিপ্লাই দিচ্ছে। আপনি দুই, আপনার রুগী পছন্দ করে সিদ্ধ ডিম কিংবা ভাজা ডিম, গরম খাবার কিংবা ঠান্ডা খাবার কিংবা শক্ত খাবার কিংবা আলু কিংবা মরিচ কিংবা ঝাল কিংবা অতিরিক্ত মশলা, আপনার রুগী কী চাচ্ছে, অতিরিক্ত মশলা। এবার আপনি দুইটার মধ্যে দেখেন, ক্যালকিডে কার্ব দেখেন, লাইকোপোডিয়াম দেখেন, অতিরিক্ত মশলা কে পছন্দ করে, যান দুই জায়গায় গিয়ে দেখেন যেটার সাথে মিলে যাচ্ছে। এবার আপনার রুগী ডান কাতে ঘুমায় কিংবা বাম কাতে ঘুমায়, এবার আপনি দুইটাকে জিজ্ঞাসা করেন, ক্যালকিডে কার্ব আর লাইকোপোডিয়াম, এই তুমি কোন কাতে ঘুমাও, তুমি কোন কাতে ঘুমাও, আমার রুগী তো ডান পাশে ঘুমায়, তুমি কোন কাতে ঘুমাও, যে যার সাথে মিলবে। আপনি বারবার যখন একটা করে লক্ষণ দিতে থাকবেন, যেটার সাথে বেশি মিলে যাবে সেটা আপনার রুগীর ওষুধ। তাহলে ওষুধ বাছাই করা, আমি বারবার বলি, এই পৃথিবীতে সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে দ্রুত, সবচেয়ে কম কষ্টকর, সবচেয়ে আনন্দদায়ক যে কাজটি সেটা হচ্ছে ওষুধ বাছাই করা। সম্মানিত উপস্থিতি, আজকের এই যে তুলনা করার যে নিয়মটি আমি বললাম এতক্ষণ, আজকে ঢাকা থেকে যখন আমি খুলনাতে আসছি, আসার পথে ভাবছি যে আজকে যেই ওষুধ কীভাবে তুলনা করতে হয় এই কাজটুক করবো, এই কাজটুক করবো মনে মনে ভাবছি, কিন্তু আবার ভাবলাম যে হঠাৎ করে এই ক্লাসে ঢুকবো, আর বলে আসছি গতকালও বলে আসছি ক্লাসে যে তিন দিন লাইভে থাকবো না, বেড়াতে যাব খুলনাতে, কিন্তু তিন দিন ছুটি নিলাম, আবার হঠাৎ করে ক্লাসে চলে আসব, চলে আসলাম, এখন দেখলাম যে না, আপনাদের সাথে দেখা না করলে ভালো লাগে না, আপনাদের কেমন লাগে জানি না, তো আমার ভালো লাগে না আপনাদের সাথে দেখা না করতে পারলে, যার জন্য এই বেড়াতে এসো সে একই অবস্থা, দেখি স্বর্গে গেলেও বারাবানে,
একটা প্রবাদ আছে, কিন্তু আপনাদের সাথে বেড়াতে এসো, ঘুরতে এসে বেড়াতে এসো, কিন্তু আপনাদের সাথে দেখা না করে পারছি না, হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজকের এই ওষুধ যাচাই করা, ওষুধ যাচাই এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে এক্ষণে লিখে জানান, লিখেন। আজকের এই ওষুধ যাচাই করা, ওষুধ আপনি ওষুধ দিবেন দেন যাচাই করাটা, এটা যদি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যদি আপনি একবার চোখটা বুলিয়ে নেন, 1 মিনিট 2 মিনিট করে হাতে সময় রাখেন অতিরিক্ত, এতদিন যত সময় দিচ্ছেন রুগীকে, যতদিন সময় দিয়ে এতদিন যা সময় দিচ্ছেন তার সাথে একটু শুধু যোগ করে 2 মিনিট কিংবা 5 মিনিট আপনি যদি একবার বাসায় যাচাই করে নেবেন যে ওষুধটা ঠিক আছে কিনা। আজকের এই ওষুধ যাচাই করা, ওষুধ যাচাই করা এই ক্লাসটি কেমন হলো, কেমন লেগেছে, আমার সময়টা পাস করতে পারলাম, কারণ আপনাদের সাথে দেখা না করলে, কথা না বললে ভালো লাগতো না, আপনাদের লেখা না থাকলে ভালো লাগতো না, আমার এই বেড়াতে এসে এই আনন্দের ফাঁকে আরেকটি লেখা দিয়েছি, আজকে যে লেখাটা দিয়েছি লেখাটা যারা পড়েছেন লেখাটার শিরোনাম কী ছিল একটু লিখে দেন, আজকে ক্লাসটা কেমন হলো তা লিখেন, আজকের এই ক্লাসটা বুঝেছেন কি না বা আপনার জীবনে কতটুকু কাজে লাগবে এই ব্যাপারে লিখুন, পাশাপাশি আজকে যে লেখাটি দিয়েছি এই লেখার শিরোনাম কী ছিল, আজকে লেখার শিরোনাম কী ছিল, আজকে লেখার শিরোনাম, আজকে লেখার শিরোনাম কী ছিল, কি তেনা পাগল, তেনা পাগল, তেনা পাগলা, তেনা পাগলা না, আজকের এই ক্লাসটি কেমন, কি কাজে লাগবে, কোনো কাজে লাগবে কি না, তবে আমার বিশ্বাস যদি আপনারা এখন থেকে বেশি না 5টা মিনিট যদি প্রতিটা রুগীর জন্য হাতে রাখেন, শুধু এই কাজটা করতে, এই বইটা শুধু বইটা হাতের কাছে রাখবেন, হাতের কাছে রেখে একবার শুধু আপনি এই যে 35টা ডিজিজ দেওয়া আছে এর মধ্যে 35টা ডিজিজ, এই 35টা ডিজিজের জন্য আমার বিশ্বাস আর কোনো বই দরকার নাই, কিন্তু আর কোনো বই দরকার নেই, এই একটা বই এনাফ, আপনি একবার মিলিয়ে নেন 5টা মিনিট প্রতি রুগীতে, এখন যত ফলাফল পাচ্ছেন আমার বিশ্বাস আরও কিছুটা বেশি ফলাফল পাবেন, এটা আমি বলতে পারি, কারণ আমি ব্যবহার করি যে কোনো রুগীর ক্ষেত্রে একবার চোখটা বুলিয়ে নেই, এতে আমি নিজে আত্মতৃপ্তি পাই, যে আমার রুগীটা ওষুধটা দেওয়ার পর যখন আমি একবার মিলিয়ে নিচ্ছি যে আমার রুগীটার ওষুধটা যা দিলাম তা ঠিক আছে কি না, আপনি দেখবেন বাজার থেকে যখন বাজার নিয়ে বাড়ি যাচ্ছেন, যদি গুরুত্বপূর্ণ বাজার হয় তাহলে আপনি ব্যাগটা একবার চেক করে দেখেন, আমি যা নিয়ে আসলাম ঠিক আছে তো, একবার দেখি, এই যে আমার চশমাটা, এই চশমাটা আমি গর্তে বের হওয়ার সময় একবার চেক করি, আমি রাখলাম কিন্তু গর্তে বের হয়ে গাড়িতে উঠছি তখন আবার দেখি চশমাটা নিছি তো, এই চশমাটা নিলাম কি না এটা আরেকবার দেখি, এই কারণে এটা আমার অনেক প্রয়োজনীয় জিনিস, আরেকবার আমি কনফার্ম করে নিলাম যে আমার এটা আছে কি না। ঠিক তদ্রুপ আপনারা যদি এখন থেকে রুগীর ওষুধটা দেওয়ার সময়, ওষুধটা আপনি লিখে ফেলছেন ওকে অসুবিধা নেই, আপনি জিঙ্কাম ম্যাট, লাইকোপোডিয়াম, হিপাসাপ্লা, কোফ্রাম ম্যাট, কেলিয়াস, কেলি আয়োড, আর্সেনিক আয়োড, আর্সেনিক অ্যালবাম, আপনি যা খুশি তা দিয়েছেন দেন, অসুবিধা নেই, আপনি দিচ্ছেন রুগী আপনার, আপনি দিচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু আপনি একবার চোখটা ভুলে নেন না, দেখেন না আপনার ওই রুগীর যে গাম গুম পিপাসা জিব্বা লালা কুদা খাদ্য যা লিখছেন এই কথাগুলো ঠিক আছে কিনা, এটা দেখতে তো অত আপনি রুগীর কাছ থেকে যা নিচ্ছেন আরও 200 টাকা বাড়াই নেন, অসুবিধা নেই, আপনি রুগীর কাছে টাকা নিচ্ছেন যা আরও 500 টাকা অতিরিক্ত নেন, আপনি শ্রম দিচ্ছেন তো এটা কোনো পাপ হবে না, আপনি শ্রম দিচ্ছেন টাকা নেবেন, শ্রম দিচ্ছেন টাকা নেন আরও নেন, অসুবিধা নেই, যা নিচ্ছেন আরও 10 টাকা বাড়িয়ে নেন, আরও 50 টাকা 100 টাকা বাড়িয়ে নেন, আরও 500 টাকা বাড়িয়ে নেন, একবার 5টা মিনিটের জন্য একটু তুলনা করে দেন না, দেখবেন অনেক শান্তি পাবেন, মনে শান্তি হবে যে আমি ওষুধটা দিয়েছি ওষুধটা একদম নিশ্চিত, আপনার কনফিডেন্সটা বলে দিবে, আপনার ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে যখন বাছাই করা পড়ে যখন আপনি আমতামতা বাদ থাকবে না, একদম কনফিডেন্স দিয়ে যখন আপনার সহকারীকে বলবেন এই যে ডাক্তার সাহেব, ডাক্তার বাকিউল্লাহ কিংবা ডাক্তার সামিউল কিংবা ডাক্তার উমর আসাদ, ওষুধটা বানাও, ফাটাফাটি একটা ওষুধ হয়ে গেছে, এটা খাইয়ে রুগী আল্লাহ মতো মাফ হয়ে যাবে, এই নিজাম তাড়াতাড়ি ওষুধটা বানিয়ে দাও,
এই যে জোর গলা যে বলা, এটা রুগীরা কিন্তু বুঝে যে আমার ওষুধটা একদম পাক্কা একটা ওষুধ দিয়েছে। আপনার এই চেহারা বলে দিবে রুগীর রোগ কতদিন সারবে, কতদিন লাগবে, রুগীর রোগ কত রোগ সারবে কি সারবে না আপনার চেহারাই বলে দিবে। সম্মানিত উপস্থিতি, এখন থেকে প্রত্যেকে এই সিদ্ধান্ত নেন যে ওষুধ দেওয়ার সময় আমি একবার তুলনা করে নেব, একবার ম্যাথমেটিক্যাল মধ্যে দেখে নেব আমি যা দিয়েছি তা ঠিক আছে কিনা। এত কথা মনে রাখা এই পৃথিবীতে সম্ভব না। শুধু লবণ খাইলে নেট্রামিউন না, তো ডান পাশে কাজ করলে লাইকোপোডিয়াম না, শুধু ঘাম বেশি হলে মাকসল না, ওই দিন শেষ। ঘাম বেশি হলে মাকসল না, বাম পাশে রোগ আক্রমণ করলে লেখেছিস না, শুধু জিব্বা কাঁপলে লেখেছিস না, বমি করলে ইবিক্যাক না, পায়খানা ক্লিয়ার না হলেই নাক্স আপনার নাক্স বম না, খাবার খেয়ে বাথরুমে দৌড়ে দিই শুধু সাল পান না, আর ওষুধ রয়েছে তো। একবার বইটা মিলে এনে, একবার বইটা মিলে এনেন, এতে আপনি আপনার নিজের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, রুগীদের আরোগ্যের সংখ্যা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর দেরি না করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই যে তেনা পাগলা লেখাটা আবার পড়েন, পড়ে কি বুঝলেন এবং এই তেনা পাগলা এটা কত নাম্বার অ্যাপোরিজম অর্গানের, কত অ্যাপোরিজমে এই তেনা পাগলার কথা উল্লেখ করা আছে, তেনা পাগলা অর্গানের অ্যাপোরিজম কত, 184 84 83 84 বা এরকম হতে পারে, একবার দেখে নেবেন। 83তে সম্ভবত আসে, 183তে যে আপনার রোগীর উপস্থিত যে লক্ষণ নিয়ে রোগী বসে আছে, আপনি যা পূর্বে যা ওষুধ দিয়েছেন সেকেন্ড প্রেসক্রিপশনের সময়, রোগী এখন যা লক্ষণ দিচ্ছে তা যদি পূর্বের ওষুধের সাথে মিল থাকে ওষুধ চলতে থাকবে, আর যদি তা না থাকে বর্তমান লক্ষণে যা ওষুধ পাবে তা দিয়ে দিবেন, একটু মিলিয়ে নেবেন। সম্ভবত 183তে অনেকদিন আগে পরিচিত, 183তে এই কথার উল্লেখ করা আছে, একটু দেখে আমাকে জানিয়ে দিবেন, লিখে দিবেন যে এই তেনা পাগলা, তেনা পাগলা যে রূপ, তেনা পাগলা এটা কত নাম্বার অ্যাপোরিজম অর্গানের, কত নাম্বার অ্যাপোরিজম, কত নাম্বার একটু লিখে জানাবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।